দেবশ্রী রায়ের দিল্লি পর্বের পর থেকেই জল্পনা চলছিল কবে রায়ধীগির তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে, কিন্তু এরই মধ্যে সামনে চলে এলো শাসক দলেরই সাংসদ মহুয়া মৈত্রর নাম। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোনে অনুরোধ করেছিলেন দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য। এই সূত্রেই মহুয়ার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার কথাও প্রকাশে চলে আসে। দেবশ্রী প্রসঙ্গে তাঁর মন্তব্য, দিলীপদা রসিক মানুষ, উনি রসিকতা করে থাকলে কি করতে পারি। এই বিষয়টি যে তৃণমূল কংগ্রেসও ভালো চোখে দেখছে না, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই তা স্পষ্ট। বিষয়টি তাঁদের সংসদীয় দল দেখছে বলে জানিয়েছেন তিনি। মহুয়া মৈত্র আমাদের দলের সাংসদ, সংসদীয় বা যে দল আছে তারা তার এ বিষয়ে খবর নেবে। দল সবার প্রতিই নজর রাখছে, শুধু দেবশ্রী রায় কেন, সবার প্রতিই নজর রাখছে, কিন্তু যখন নজর রাখতে গিয়ে আবার ফিরেও আসছে। এ তো কোনো শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, আমরা দেখছি স্রোতটা কতক্ষণ চলে তারপর যা দেখা। এদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন দেবশ্রীকে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে দেবশ্রীকে নেওয়ার জন্য মহুয়াই যে তাকে অনুরোধ করেছেন এদিন তাও জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। উনি বললেন যে দেবশ্রী তো আপনাদের পার্টিতেও ঢুকতে পারেনি, টিএমসি তেও নাই, ও খুব টেনশনে আছে, ও কি আপনার সঙ্গে কথা বলেছে? আমি বলছি না, মিডিয়াতে চলছিল যে আমার সাথে দেখা করতে গেছে। আমি বলি আমার কাছে দেখা হয়নি, বলছি তো আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার বন্ধু, ও খুব চিন্তার মধ্যে আছে, ডিপ্রাইভ হয়ে গেছে, আপনি আবার কথা বলুন। বহু তৃণমূল নেতাই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন, রাজ্যে নয়া সমীকরণে শাসক দলের ভাঙন অনিবার্য বলে মনে করে রাজনৈতিক মহল। অনেকের সঙ্গে দেবশ্রী রায়ের নামও সামনে চলে এসেছে, অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি গেরুয়া শিবিরের। নিউজ টাইম